এখনো মতো ছোটাছুটি করে না, সে গেছে সে চলে গেছে। সুদীপ সাহা, ত্রিপুরা দিনরাত চ্যানেলের সাংবাদিক বলছি। এই মুহূর্তে আমি মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। সত্যি আমি, আমার কাছে আজকে একটা অবাক লাগছে। আমি এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একজন যাত্রী ছিলাম, আমার ব্যক্তিগত কাজ আমি কলকাতা যাচ্ছিলাম। সকাল 8টা নাগাদ আমাদের ট্রেনটা কাঞ্চনজঙ্ঘা জলপাইগুড়ি স্টেশন ছেড়িয়ে 10 কিলোমিটার সামনের দিকে এগিয়ে এসে সিগন্যালে দাঁড়িয়েছিল। সিগন্যাল লাল হওয়াতে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছিল, কিন্তু পেছন দিক থেকে একটা মালগাড়ি এসে ট্রেনটাকে যেভাবে আঘাত করলো তার মধ্যে মালগাড়ির ড্রাইভার মারা গেল, আমাদের মানে কাঞ্চনজঙ্ঘার গার্ডও মারা গেল। কিন্তু আমার এখন একটা বিষয় আমার কাছে অবাক লাগছে, যেভাবে আমাদের মানে এই ভারতবর্ষের মধ্যে রেল দুর্ঘটনা হচ্ছে দিন দিন, মানে বিগত অল্প কিছুদিনের মধ্যে কয়েকটা দুর্ঘটনা হয়ে গেল। এখন রেল কর্তৃপক্ষের এইগুলো গাফিলতির জন্য আমার অবাক লাগছে। আমরা ভাবতে পারছি না আগামী দিন আমাদের কী হবে, এই এই দুর্ঘটনাগুলোকে এড়ানোর জন্য কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, হ্যাঁ সেদিকে লক্ষ্য রাখা আমার মনে হয়। আজকের যে ভয়ে ভয়ে দুর্ঘটনা, সেটা নিজের চোখে দেখে নিজেকে সামাল দিতে পারছি না। মানে কোথা থেকে আমরা কী আর আমাদের চোখে মানে এখনও কী অতদিনটা ভোগী ট্রেনের উপর চলে গেলো।